अल्लाह अकबर तो अल्लाह रुलीर बारीर साथे बाजार दुजन मानुष बाजार सदाइले आपनारा मने करे रास्ताटा आसतेछे रास्तार माझखाने अल्लाह रुलीर बारी तो दुजन मानुष बारीर दिके रवाना करछे हठात करे छाय देखे इफतारेर समय आगाय गेछे गा जदि मध्य रास्ते जा कोथाओ पानी पाबे ना एक झुंडार एक जन को अल्लाह रुलीर बारी जोर सामने आसे अल्लाह रुली बाके मिल्लार बारी ते इफ्तारी डे कोइरिया तालेर पासुने नमाज पोइरिया तार परे बारी दिके सोइला जामु चलो आम्रा दुनु जन अल्लाह रुलीर बारी ते सोइला जाए फरना सुभानअल्लाह गिया देखे अल्लाह रुली बाके मिल्लार रहमतुल्लाह अलैह बशारिश दुजन मुसाफिर मेहमान गेले गिया को अस्सलामु अलैकुम को वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातुहु अल्लाह रुली गो আমরা দুইজন মুসাফির এসেছি চিন্তা করলাম মধ্য রাস্তায় গেলে পানি টানি কিছু পাবো না চিন্তা করলাম আল্লাহর ওলি আপনার বাড়িতে ইফতারিটা কইরা আপনার পাশে মাগরিবের নামাজ পড়া বাড়িতে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি কো আলহামদুলিল্লাহ আপনাদের দুইজন মুসাফির পাইয়া আমি আল্লাহর ওলি বড় খুশি হইয়া গেছি সুবহানাল্লাহ কি হইছে এইজন্য মেহমান আসলে খুশি হওয়া রাসূলের সুন্নাত ঠিক কিনা বলে মেহমান আসবে ফোনে কইতাছে আমি বরকের মধ্য রাস্তায় আছি আপনি বাড়ির দিকে রুহালে করে মেহমানদেরকে মধ্য রাস্তাতে আগায় আনলেন আমার রাসূল বলেন মেহমানকে আগায় আনো নাই তুমি আমার একটা সুন্নাত জিন্দা করলা বললা সুবহানাল্লাহ মেহমান বিদায়ের সময় আপনি একটু গরহতি বিরিয়া ওলাকে রাস্তার মধ্যে আগায়া দিলেন আমার রাসূল বলেন তুমি আগায়া দাও নাই বিদায় করে দাও নাই আবার একটা সুন্নতকে জিন্দা করলা বললা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা তো অনেক সময় মনে করি গজব যাইছে কুম্বালাজনে যাইব ঠিক কি না গজব যাইছে কুম্বালাজনে বিদায় হ পোল্টি মুরগার হালকাস বাচ্চারা কষ্ট মিলে না ঠিক কি না বলে না মেহমান আসলে আনন্দ পাইবে খুশি হবে আগায় আনবে আগায় দিয়ে আসবে আমার রাসূলের সুন্নাত জিন্দা হয়ে যাবে জোরে কই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওলি বলেন আপনারা দুজন মুসাফির পাইয়া আমি বড় খুশি হইয়া গেছি বসেন দুজন মুসাফির বসায় দিলেন আগে তো স্ত্রীর কাছে খবর নিছে ঘরে কোনো ব্যবস্থা আসেনি স্ত্রী বলল এক গ্লাস পানি আছে অর্ধেকটা আপনি অর্ধেকটা আমি ঠিক কি না বলে लज्जा दिए ना जीतु आपनर बोर्डे उलि बनाईन कार মালিকের কাছে চাইলে মালিক কি আল্লাহর বন্ধুদেরকে ফেরত দিবে বন্ধুরে ফেরত দিলে তুমি বন্ধু হতে পারবে পারবে না জোরে কর না আল্লাহু আকবার মালিক এ মালিক দুজন মুসাফির আজকে আমার ঘরে আগমন করেছে মালিক গো আমার জন্য তোমার কাছে কিছু চাই না দুইজন মুসাফিরের কাছে তুমি যেহেতু তোমার বন্ধু বানাইছো নাম দিছো বাকাবিল্লাহ আমার নামের মিদি যেন কোনো কলঙ্ক না আসে দুইজন মেহমানের সামনে আমারে লজ্জিত কইরো না মালিকের কাছে কইয়া বইয়া রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জামানার একজন ব্যবসায়ী মনে করে আপনারা বরকের বাজারে বিরাট বড় একটা বেকারি দিছে বেকারির মধ্যে রুটি বিস্কিট এগুলি তৈরি হয় না বড় ব্যবসায়ী একটা বেকারির দোকান খুললো মনে মনে নিয়ত করে পেললো আবার দোকানের প্রথম মালগুলি যখন বের হয়ে আসবে আল্লাহর ওলি বাকাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে ইফতারি করাবো না সুবহানাল্লাহ আরে জোরে বলেন আল্লাহু আকবার মালিকের ব্যবস্থা করছে কি করছে না টুকরি দিয়া সুন্দর করে ঘুরিয়া আল্লাহর ওলি বাকবিল্লাহ রহমাতুল্লাহর বাড়িতে ইফতারের আগে তিনি এসে হাজির দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু আল্লাহর ওলি গো আমি একটা নতুন ব্যবসা খুলছি বেকারি আমার নতুন দোকানের নতুন মাল নিয়ত করছি আল্লাহর ওলি আপনার ইফতারি করায় আবার দোকানটা উদ্বোধন করব বলনা সুবহানাল্লাহ
আল্লাহর ওলি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন বাবাজি বসেন আল্লাহর ওলির কথা নরম না গরম জোরে কর নরম না গরম ওলি শিখবেন কেমনে ওলি শেখার লক্ষণ কি কে আল্লাহর বন্ধু হইতে পারে সাধারণ একটু লক্ষণ দিছে আল্লাহর ওলি তিনটা নমুনা দেখলে তিনি মনে করবেন তিনি আল্লাহর বন্ধু জোরে কর আল্লাহু আকবার আল্লাহর বন্ধু কেরা যারা খানার বেলা অল্প খানা খাইবে আল্লাহর বন্ধু গোবাইবার সময় রাত্রকে তিনটা ভাগ কইরা একটা ভাগে শুইব দুইটা ভাগে জায়গা মওলার ইবাদত করব কোনা সুবহানাল্লাহ আর একটা ভাগ হইলো আল্লাহর বন্ধুরা আপনি 10টা কথা বলছেন তিনি একটা কথার উত্তর দিবেন জোরে করে আল্লাহু আকবার আল্লাহর বন্ধুর খানা কম ঘুম কম কথা কম এই তিন লক্ষণ থাকলে মনে করবেন তিনি আল্লাহর বন্ধু জোরে করে আল্লাহু আকবার তিনি বসায়া দিবেন এলান হয়ে গেছে ইফতারি আল্লাহর ওলি বাকবিল্লাহ রাহমাতুল্লাহি আলাই ইফতারির আলাল হয়ে গেল দুজন মুসাফির রুটিওয়ালা তিনজন তিনি একজন চারজন তিনি স্ত্রী পাঁচজন পাঁচজনকে ওই বেকারি রুটি দিয়ে ইফতারি করলো ইফতারি করার পরে সুন্দর করে দুজন মুসাফির লইয়া রুটিওয়ালাকে লইয়া আল্লাহর ওলি বাকবিল্লাহ রহমাতুল্লাহ কি আলাই মাগরিবের নামাজে দাঁড়াইছে ওরে কর আল্লাহ বন্ধুরে আমার আল্লাহ আল্লাহর বন্ধুদের কাছে প্রেমের সাবি দে সাবিরা কোন দিকে মূর্ছা দিলে আল্লাহওয়ালা বানাইতে পারে আল্লাহর ওলি বাকবিল্লাহ রহমাতুল্লাহ কি আলাই মাগরিবের নামাজ তিন রাকাত পড়ছে পড়ার সাথে সাথে আল্লাহর ওলি সিনার ভিতরে মাওলার তরফ হইতে আলহাম আইছে বলে সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুদের সিনার মিদে দুইটা জিনিস আসে রে বাপ একটা হলো আলহাম আরেকটা হলো এলকা একটা হলো আলহাম আরেকটা হলো এলকা জোরে কই আল্লাহু আকবার বন্ধুরা আমার আলহাম আর এলকা কাকে বলে উদাহরণ দিচ্ছি এই গ্লাসটা সাদা ইদার ভিতরে পানি থাকি লাল না সাদা গ্লাসও সাদা পানিটাও সাদা জোরে কর আল্লাহু আকবার বন্ধুরে আমি নাজিম সাহেব পকেট থেকে একটা মিনা রঙের পুতলা খুললাই এই গ্লাসের ভিতরে ছেড়ে দিলাম এখন কি পানিটা লাল থাকবে না সাদা থাকবে এটা কি তৈব লাল হইব জোরে কর আল্লাহু আকবার বলবেন দেওরার হুজুর আপনার সামনে গ্লাসটা ছিল গ্লাসের রঙ সাদা পালির রঙ সাদা পকেট থেকে মিনা রং দেওয়ার পরে এটা লাল বর্ণ হয়ে গেছে এটারে আপনি সাদা করে আমি বলবো যে কি তুইটা সাদা ছিল লাল বর্ণ হয়ে গেছে রং দেওয়ার পরে এটাকে আর সাদা করা যায় না আল্লাহর বন্ধুরা তারা এবাদত বন্দেগি দিয়ে আমার মওলার রঙের সাথে জাতের সাথে সিফতের মিল হইয়া যা আমার আল্লাহ ডাক দেখো আমার বন্ধু তারা আমি আল্লাহর জাতের রঙের সাথে জাত মিশা গেলে আমি আল্লাহ থেকে আমার বন্ধুদেরকে আলাদা করা যাই না জোরে কর আল্লাহ ভগবান আলাদা করার ব্যবস্থা লাই যেহেতু পকেট থেকে মিনা রং দিয়া লাল কইরা লাইছি জোরে কর আল্লাহ আকবার ও বল্লাম আল্লাহর ওলি বাকবিল্লাহ রাহমাতুল্লাহ আলাই নামাজের পরে সালাম পিরাইল সালাম পিরাইয়া রটুয়ালাকে বলে রটুয়ালা রে আপনি আমার কাছ থেকে পরে বিদায় নিয়েন আমি আল্লাহর ওলি বাকবিল্লাহ আপনার সাথে কিছু প্রেমের কথায় আসে জোরে কর আল্লাহু আকবার কিয়ের কথা প্রেমের কথা কিয়ের কথা আপনার আবার কথা বুঝেন তো প্রেমের কথা প্রেমের মানুষ বিছাইল মরে না শিল্পীরা কোকি কোনা
বিছাইলে বলে মরে না প্রেমের মানুষ এটা কোন প্রেম প্রেম দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক হলো সাদিকি প্রেম আর এক হলো ফাসুকি প্রেম যারা করছো বিষ খাইলে না উস্তা লাগলো মরবা আর সাদিকি প্রেম যারা করছো গালা সর গালা বিষ দিল আর দত্ত না হ্যাঁ মাওলার রঙে রং মিলা গেছে গা জোরে করে আল্লাহ কিছু প্রেমের কথা আছে আপনি আমার কাছ থেকে পরে বিদায় নিয়ে জোরে করে আল্লাহ আকবার আল্লাহর বন্ধু নামাজ আদায় করলেন ওজিবা পড়লেন দুরূদ শরীফ পড়লেন এবার রুটিওয়ালার বরাবর বসাইলেন জোরে করে ইয়া রাসূলুল্লাহ রুটিওয়ালার বরাবর বসাইলেন বসাইয়া আল্লাহর ওলি ডাক দিয়ে কো রুটিওয়ালা রে এই মুহূর্তে আমি আল্লাহর ওলির কাছে তুই কি চাইবে চা আমার কাছে যা চাইবে আমি বাঁকা বিল্লা তোরে তাই দান কইরা দিব জোরে কইরা আল্লাহু আকবার এই আমার কাছে কি তা চা রুডি আল্লাহ দুনুডা হাত করে জোর কইরা কো আল্লাহর ওলি আমি কুস্তা চাই না আমার দোয়া চাই সুবহানাল্লাহ কো কিসা ফিরের বাদ্যাল লাটিয়াটা বই দিছে মানুষটা হাওয়া দাওয়া করাইছে সহাল বেলা হুজুরে সালাম দিছে হুজুরে জিগা বাজান দেল লাটিয়াটা গু বসাই না মানুষকে খাওয়াইলি সব কিছু করলি আমার কাছে কি চাস ভক্ত ডাক ডাক মসজিদ গো আমি আপনার কাছে কিছু চাই না আপনার দোয়া চাই ঠিক কিনা বলে আমরা দোয়ার কান্নালি আপনার দরবারে গোলাম হয়ে আইছি গোলাম রে যদি মায়ের নজরে চান আমার আর কিছু লাগবে না ঠিক কিনা বলো এবার আল্লাহর ওলি জিগা তুই কি চাস তিনি বলে হুজুর গো আমি কিছু চাই না আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া কইরেন আমি দোয়া চাই শিক্ষার বেড়া করে আল্লাহ ভগবান আল্লাহর ওলি বাঁকা বিল্লা রহমাতুল্লাহ কি আল্লাহর মেজাজ গরম হয়ে গেছে সুবহানাল্লাহ এই ব্যক্ত দোয়া না দোয়া না দোয়া সারা কিতা সাসি দেখো বলা সুবহানাল্লাহ উনি চিন্তা করে আমি দোয়া চাইলে আল্লাহর ওলি গরম হয়ে যা আমি যদি গরিবি খালো তৈতাম আমি কইতাম হুজুর দোয়া করেন আমার গরিবি যেন দূর হয় আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সংসার আছে ছেলে মেয়ে আছে সব আছে ছায়া দেখি রে কিছু অভাব নাই আল্লাহর ওলির কাছে দোয়া চাইল আল্লাহর ওলির মেজাজ গরম হয়ে যা দ্বিতীয়বার আল্লাহর ওলি করো টোয়ালা রে সমজাইতাছে এই মুহূর্তে আমার কাছে কি সাস তাড়াতাড়ি ছায়া কর জোরে কল আল্লাহ আকবার দুই নম্বর মাথায় বললেন হুজুর প্রথমবার দোয়া চাইলাম আপনার রাগান্বিত হয়ে গেছে দ্বিতীয়বার দোয়া চাইলাম আপনার রাগান্বিত হয়ে যাইবে হুজুর গা আমি ছায়া দেখি আবার কিশোর অভাব নাই দ্বিতীয়বার যখন বলছিল আমি কি চাই আমি দ্বিতীয়বার উত্তর দিলাম আল্লাহর ওলি আপনার দোয়া চাই বলা সুবহানাল্লাহ তিন নম্বরের মাথায় আল্লাহর ওলি ডাক ডাক কয়ে দুবার দোয়া চাইছো এখন মাথায় যদি আমার কাছে তুই দোয়া চাইবি আমি আল্লাহর ওলি তোরে শেষ করালাম সুবহানাল্লাহ কোন বুঝা চাই এবার রুটুয়ালাটা মাথাটা কেল্লাটা নিঃসুখে দিয়া চোখের পানি চাইরে আমার মৌলার একটা ডাক দিছে বললা সুবহানাল্লাহ দ্বিতীয়বার দোয়া চাইলাম আমার প্রতি রাগ হইয়া আল্লাহ গো তিন নম্বরে সংকেত দিল
আমি যদি দোয়া চাই আমারে পাইরা লাভ আল্লাহ তুমি কয়া দেও আমার ব্রেনের মিদে তুমি হাত পর ঢোকায়া দেও তোমার বন্ধু আমার কাছে বলে আমি কি চাই আমারে হাত পর দিয়া দাও আমি এমন একটা জিনিস চাইব তোমার বন্ধু যেন আমারে দিতে পারে জোরে কল আল্লাহু আকবার মাওলার কর্দত বোঝা যায় না তিন নাম্বার মাথায় যে গায়ের রুটিওয়ালা সমগয়া যাইতেছে আমার কাছে কি সস্তা রাতারিছে আল্লাহর কর্দত বোঝা যায় না রুটিওয়ালার ব্রেন আল্লাহ উলট পুলট কইরা ফেলছে জোরে কর আল্লাহু আকবার রুটিওয়ালা সক্ষ বুদ্ধা দেখে আমার গাড়ি আছে বাড়ি আছে ছেলে মেয়ে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিশোর অভাব নাই কিন্তু আমার একটা জিনিসের অভাব আল্লাহর অলি গো দুইবার একবার বললেন দোয়া রাগান্বিত হয়ে যান দুইবার যখন বললেন কি চাই দোয়া করলাম রাগান্বিত হয়ে যান তিনবার মাথায় বলছিলাম কি চাই এখন যদি দোয়া চাই আমাকে মেরে ফেলবেন আল্লাহর অলি আমি দোয়া চাই না আমি আপনার কাছে কিছু চাই না আপনি যেমন আল্লাহর অলি বাঁকা বিল্লা আমি হলাম একটা সাধারণ পাবলিক আমি হলাম একটা বেকারের মালিক আমি কোনো কিছু চাই না আপনি যেমন আল্লাহ হলি বাঁকা বিল্লা আমার আপনার মতন বাঁকা বিল্লা বানায়া দে জোরে হল আল্লাহু আকবার আপনি যেমন আল্লাহর হলি বাঁকা বিল্লা আমারে কইরা দেন বাঁকা বিল্লা সুবহানাল্লাহ আল্লাহর অলি কো মনে মনে আমি নিজেই তোর জালে আবদ্ধ হইয়া গেছি ঠিক কিনা বলে আমি নিজে তোর হাইছি রে এখন যদি আমি বলি আমার বোতল তোরে বালাইতে পারবো না তাইলে তুই মনে মনে বলবি আল্লাহর অলিরা কঠিনটা পারে না সহজটা বুঝে পারে সুবহানাল্লাহ আমি কঠিনও পারি সহজও পারি আল্লাহর অলি এবার তারে জিজ্ঞাসা করে ও রুটিওয়ালা তুই যে বলছ দাবার মতল হইতে আমার মতল হইলে তো তুই বাজবি লালা ইলাহা লালা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দয়ালুর নামে সারর নিশাস ভক্তির মনে দমের কলে কর রে অবাস নিশাস কে করি আর বিশ্বাস মুর্শিদের নাম জাফলাল রে বালাইলা কাল সাহস না আমার দয়াল গোল মালি গোল আমার মরিশে গোল মালি গোল রে বালাইলা কাল সাহস না গাল হারে বালাইলা কাল সাহস না আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জোরে হই আল্লাহ আকবার জোরে হই ইয়া রাসূল আল্লাহ আল্লাহ হয় মাশাল নবী মুহাম্মাদ দেওয়া সৈয়দে
माधवाला ना मेरे साथ है मेरे डोरी आसेवाल दाला अमर ना मेरे साथ है मेरे डोरी आसेवाल दाला सायोले सावन नाश कुबेर को अल्लाह हम्मा अली फेरो कासे मीम बंदा रोया से सुरे को अल्लाह अकबर डाले जारा खा जे जल दोरा से अरे मीम और फिर लगता दिया काउरा लगाई से ये मीम और फिर लगता दिया काउरा लगाई से जे जल अली भी दोरा से ये अली फेरो कासे मीम बंदा रोया से सुरे को अल्लाह अकबर আর সরে কই আর রাসূলুল্লাহ কত আমরা টাইম দিয়েছি হাজার হাজার মানুষ বসা কোন রিকোয়েস্ট করে বাবা জিরা নালে তুই আমার তরি ডুব বাজে বগা মন্তলা তে বন্যার মুরো ফোনের পরে ফোন আইতাছে বাপ ইয়া প্রোগ্রাম আছে আর দুই দিয়া জোরে কই আল্লাহ আকবার আমি হুজুর না কইলাম আপনার আর গোলাপ হুজুর না গলা দাঁড়াওয়াজে বুঝিন না সাত দিন আজকা বাড়ির মধ্যে এক ঘন্টার জন্য গেছি আবার বাইরেছি আবার কত দিন এনে যাই জোরে কই আল্লাহ আকবার প্রতিদিন দুইটা তিনটা করে থাকে সাত দিন আজকে বাড়িতে গেলাম বাদ বড় বড় সন্তানের বন্দি সে আব্বু বাসায় তো আইসা দাঁড় বাসাতে গেলাম কাপড়টা চেঞ্জ করে তোয়া আবার রওনা করে ফেলছি এখান থেকে আপনার মন্তলা তেউনিয়ার মোড়ে তেউনিয়ার মোড় থেকে আপনার এখান থেকে ব্রেক করে আসবো সুন্দাদি জোরে কই আল্লাহু আকবার আজকের মাহফিলের প্রধান অতিথি তিনিও তিনটা প্রোগ্রাম করবেন আপনাদের এখানে দ্বিতীয় প্রোগ্রাম একটা করতেছে আপনার গুমুটুরা এখান থেকে সেরা উনি যাবে তেলে আবার আলা কোন জায়গায় ওনার সাথে কালকে রাত্রে কথা হইছে জোরে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি বললেন বাবা আমার কাছে কি চাও তিনি বললেন কিছু চাই না আপনার মতল হইতে চাই জোরে কল আল্লাহু আকবার মনে আছে তো আপনাদের কথাটাই জায়গায় মনে আছে তো যদি বুইল্লা জালগা কইবেন দেউরার একটা পাগল আইছিল কিতা বলতা বল কইল বুঝজাল পারলাম না দলিল ছাড়া একটা কথাও বলবো না জোরে কই আল্লাহু আকবার কিরামতে আউলিয়াই হক কোন দয়াল আপনার মতল আমারে কইরা দেন আল্লাহর ওলি বা কাবিল্লা ডাকে ডাক কইলো আমার মতল কইলে তুই তো বাঁচবে না জোরে কই আল্লাহ ভগবান যদি আমি আধা ঘন্টা পর মৃত্যুবরণ করি গো আমার আর কোন দুঃখ থাকবে না তথাপি আমি আপনার মতন হইয়া কই বরে যাইতে চাই তার অর্থ হইল আমি যখন কবরে চলে যাব আল্লাহর ওলি বা কাবিল্লা মনে কইরাই আমার কাছে মনকের নিকের ফেরেশতা বিয়া তুমি করবে না জোরে কই আল্লাহু আকবার एक दिल दो दिल तिल दिन दयाल बैसा रही दिल गोली कुल दिल डाली आज मेरे यार मोर से रे गोलम मोली रे सोना बोल दो आमारे के माया लागा आइया गेलो रे
अल्लाह 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 कहो ना कहते अल्लाह 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 आ गए सोदी जल तमर दयाल जल प्यारो सारी ओ तबे कियार पे में कोरी तब दोई दिलर लागे यारे सोला बोल दे आमारे की माया लगा आया गेलो रे अल्लाह 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 लबीर पे मेरे माला लोया आशे आयशा से मापी ले घूमर गोरे देखा दिया या गोल नहीं बालों को और बेरी ये सोला बोल दे ये हमारे की माया लगा आया गेलो रे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह रुलि बाकबिल्ला रहमतुल्लाहि अलैहि दाग दी बोले और रुटवाला अमर मतल कहले तू तो बासबी ना रुटवाला डाक डाक अल्लाह रुलि गो अमर मतल होइया यदि आमी मृत्यु बरण करी अमर हृदय कोनो दुख থাকবে না सुरे को अल्लाह फागवा रुटवालारे मरणेर बोई देखाइलो आमार मतल तुई टिकते पारबे ना आमार मतल तुई बाजबे ना कारण आमार पातिलाडा होइलो फुरा देवाल तोर पातिलाडा फुरा सारा जोरे कोइ अल्लाह भगवान पुरा सारा रे पुरा सारा राति दिली भेंगे जाबे আমার পাতিলাডা তো পুরা দবাই এখনই কাঁচা পাতিলাডার মিদে যদি মামলক তুই তুই তো লাস্টিং করবে না রুটোলা ডান্ডা কো আল্লাহর উলি গো আমার বদল হইয়া মইরা গেল গো দুঃখ থাকবে না আল্লাহর উলি কোটি কাছে যদি মরণ স্বীকার করতে পারস আমার সামনের মিদে তুই বফর না সুবহানাল্লাহ আল্লাহর উলি বাকাবিল্লাহ রাহমাতুল্লাহি আলাই কাদের টিকা বাজার রুমালটা খুলল রুমালটা কইলা এমনি বাবে রুটি ওয়ালার কেল্লার ভিতরে ডাইখা দিল জোরে কল আল্লাহ ভগবান আর বন্ধু সংক্ষেপে বলতেছি রে বাপ এই রুটি ওয়ালার কপাল মাথার ভিতরে এই রুমালটা ডাইখা দিল ডাইখা দেওয়ার পরে আল্লাহর উলি কো বাজার টিকোয়া বইস টিকোয়া বইছে আল্লাহর উলির কলব টিকা একটা একটা হারা তাওয়াজ দিতে লাগলো বললা সুবহানাল্লাহ उदाहरण स्वरूप बोलछे मुरुकटा जाबाई कइरा ओडालेर कलारे चाल्ले लाफाइते थाके ठीक किना बोले तार गलाय जखन चुरी देवा हइलो से लाफा दाड़ाइबार जन्य एखन लाफाइलो कारबार होबे ना जेहेतु आल्लाह एटाके आपनारे हालाल करे दिच्छेन लाफानोर परे অনেকে বলে দম যাওয়ার পর ইডারে গরু নিয়া চুলাইবো ঠিক কিনা বলে মুরুকটার গলার মিদে ছুরি চালাইলো এই মুরুকটা সারার পরে লাফা দিয়ে আরম্ভ করছে একতারা তাওয়াজ জোরে বাপ আল্লাহর উলির সিলাতে কারটা সিলার মিদে টেলেসওয়ার করব ওই বলদাদা মুরগের মতো লাফাইতে থাকে रुटवाला डाक डाक
আমার শরীরের হাড় মাংস দিয়ে আপনি 71 কইরা লাইতাছেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি ডাক দেখো বাবা শরীরের হাড় মাংস 71 হবে না আপনি চুপচাপ করে বসে থাকেন দ্বিতীয়বার আবার একটা হারার টাওয়ার জোয়ার একটা পোকাস বাইরা দিয়েছে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় পোকাস পাওয়ার পরে বান্দার আরেকটা লাভ বাইরা দিল তিন নম্বরে একটা হারা তাওয়াজ্জ যখন আরেকটা মারা দিছে রে আল্লাহর বান্দা দা জমিনের মধ্যে আল্লাহ আকবার করে শিক্ষার বাইরা পড়া গেছে জোরে কর আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে কর ইয়া রাসূলুল্লাহ শিক্ষার বাইরা বান্দারা পড়া গেছে আল্লাহর ওলি নিজের রূপ নিজের বডিটা রুডিওয়ালা রে দান করে লইছে बाबा अपना एक आंगुल इशारा दिया लड़ाई तो भागो ना ठीक क्या बोले যাদের কাছে আমার মোল্লার প্রেমের ছবি আছে ছায়া দেখি আল্লাহর ওলি তিনি ছায়া দেখে তিনি আর এই রুটিওয়ালা না রুটিওয়ালা দি আল্লাহর ওলি বাঁকা বিল্লার মতো হয়ে গেছে চলো বাবা কোথায় মসজিদে আজান হয়ে গেছে চলো মসজিদে গেলে উযূ কইরা আল্লাহর ওলি রুটওয়ালার নিয়ম মসজিদে প্রবেশ করলেন আল্লাহর ওলি কো বাজাল তুই আজগা ইমামতি কর আমি মুসল্লি সুবহানাল্লাহ তুই আজগা ইমামতি কর আমি মুসল্লি রুটওয়ালা কো আমি ছিলাম পাবলিক আমারে বানাইছে ওলি সুবহানাল্লাহ আমি আলহামদুলিল্লাহ জানতাম না আমার দয়ালে আমারে 30 পারার হাফেজ বানাইছে জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরে আমার আল্লাহু বাকা বিল্লাহ রাহমাতুল্লাহি আলাই মসজিদের ইমামতি করে কিন্তু আজকার তিনি ইমাম না তিনি মুসল্লি আর রুটিওয়ালা কইল ইমাম সাহেব মুসল্লিরা কন্টিনিউ যারা জামাত পড়ে নামাজের শেষে একজন আরেকজনে কো আমরার ইমাম সাহেবের গলার রাগিলি দিয়া যা বাইরা গেছে জোরে কর আল্লাহু আকবার আমরার ইমাম সাহেবের গলার রাগিলি বাইরা গেছে রে আজগা যে মধুর তালাওয়াত কইরা আমরারে শুনাইলো কোনদিন তো আল্লাহর ওলি বাঁকা বিল্লার এত সুন্দর তালাওয়াত আর শুনি নাই আল্লাহর ওলিরে জিজ্ঞাসা করব আজকার তালাওয়াতটা কোন সাগরে ডুইবা ডুইবা পড়ছে জোরে কর আল্লাহু আকবার আবুল্লাহ নামাজের শেষে ছায়া দেখে কাতারের মধ্যে আল্লাহর ওলি বাঁকা বিল্লাহ ছায়া দেখে রে মেহরামের মধ্যে আল্লাহর ওলি বাঁকা বিল্লাহ জোরে কর আল্লাহু আকবার অপরাণের মুর্শিদ হইয়া হলে দয়াল আমার হইল গোকালদারি টিকিরা বলে আমার নাই সাদল বজল গো দয়াল বদল হক নাই সাদল বজল কি দল আছে কি দল দিয়া দয়াল ভাগে তা বাবলার ম তাই তো আমি দি বলিছি আপনার নামের বিলাসী দয়াল হয়াল গোকাল দারি জোরে কর আল্লাহু আকবার দয়াল যদি কালদারে হয় ভক্তের কোন ভয় নাই ঠিক কিনা বলে দার্শনিকরা বলে আমি নৌকা তুমি মাঝি সব দিয়াছি তোমারে জোরে কর আল্লাহু আকবার আমি নৌকা তুমি মাঝি
दयाल सब दिया सी तो मारे बबल दी तो हाल बारी लोग जदि डुबा मरी बबल दी तो हाल बारी लोग जदि डुबा मरी सब सब माजिर गारे लोक किंतु दोषी नय आमी लोक तुमी माजी सब दिया सी तो मारे जोरे को अल्लाह गे को अल्लाह रुले बाका बिल्ला अपने दी कातर अपने दी मेहरा मो सुभान अल्लाह को ऑन रोडी वाला रे किया को अल्लाह रुले गो अपने कैमने आज के तलावता सुनाया नमाज दफोराई ले এবার রুটি ওয়ালা চিন্তা করলাই আমি আর গোপন থাকবো না আমি গোপন থাকলে আল্লাহর ওলি কেডা এরা বুঝতে পারত না জোরে করে আল্লাহ ভালোবাস এবার কো আল্লাহর ওলি কোন জায়গাতে আপনি তালাবাজ শুনাইলেন আপনার তালাবাজটা তো আমাদের কাছে বড় মজা লাগছে বড় স্বাদ লাগছে এবার রুটিওয়ালাকে যে যখন আল্লাহর ওলি কইয়া এই মুসল্লিরা হাতের মেঝে দইরা মুসাফা করতে লাগলো এবার রুটিওয়ালা কো আমি আর গোফল থাকব না এবার ডাক ডাক মুসল্লি বাবা ভাইয়েরা রে আমার এই আল্লাহ হলি বইলা গুনাহগার বানাইছে না জোরে করে আল্লাহ আকবার আমার আল্লাহ হলি কইয়া গুনাহগার করিছিলাম আমি আল্লাহর হলি না আল্লাহ আকবার বলে মুসল্লিরা কোথায় নির্মাতা কি ডিস্টার্ব হইয়া গেছে আল্লাহর ওলি কই আমরা যাবরা বললাম তিনি কো আল্লাহর ওলি না আমরা কে আপনার সারা দি বাকা বিল্লার মতো কাতারো বাকা বিল্লা মেহরা মো বাকা বিল্লা আপনি আসলে কে এবার রোটিওয়ালা ডাক ডাক আবার মুড়ি সজাই নাম না ইজিলি কাতারে বসা তিনিলা আসল বাকা বিল্লা আর আমি হইলাম যিনি আমার বাকা বিল্লা বানাইছে তিনি হইল আমি হইলাম নকল তিনি হইল আসল জোরে কল আল্লাহ আমি হইলাম নকল তিনি হইল আসল এবার মুসল্লিনা ডাক ডাক কবা আপনি যে নকল আমরা দিন নমুনা শুভ নাই বুঝতে পারলাম না ক বুঝবা কেমনে রে যিনি আমার যিনি রূপ দিয়ে আমার দান করে লাইছে তিনি আমার তালাবাতের বিদে দাঁড় করাইছে আমি তো তালাবাতে করি নাই আর যা তালাবাত করছে আল্লাহ রলে বাঁকা বিল্লা জোরে কর আল্লাহ যখন বাঁকা বিল্লাই রুটিওয়ালাই পরে ছোড়া দিলেন মুসল্লিরা ছায়া দেখে কাতারের বিধে আসল বাঁকা বিল্লা নাই জোরে কইতেন আল্লাহু আকবার আসল বাঁকা বিল্লা নাই এরা কইতেছে হুজুর আপনি যে নকল আপনার আসলটা কই পামু তিনি বলেন আসলটা পাইবারে নকলটা যখন ডুব মারা দিব আসলের আসল আইয়া ধরা দিব জোরে কর আল্লাহ ভগবান কিয়ামতে উলিয়ায় হাত কর আল্লাহর উলির কিয়ামত প্রকাশ হইয়া গেলে আল্লাহর বন্ধুরা এক সেকেন্ড আপনার কাছে আর থাকতো না সুবহানাল্লাহ তার পিটিকের প্রবাল হইল চট্টগ্রাম লাল দিগির পার যিনি ঘুমায় আছেন বাবা আনাম শাহ রহমাতুল্লাহি আলাই আল্লাহ আকবার বাবা আনাম শাহ রহমাতুল্লাহি আলাই হাকিমের কাছে দরা খাইয়া লাইছে দরা হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি ডুব মারা দিছে দেওরার হুজুর কেমনে দরা হইল পটিক সুরের একটা লোক হাকিমের কাছে আসছে তার বাড়ির কাগজপত্র লইয়া পেশ হাকিমের কাছে আইছে আইসা কাগজপত্র দিবে বেগে হাত দা দেহে কাগজপত্র নাই হাকিম সাহেব আমার বাড়ি অনেক দূরে আমার একদিনে সময় দিতে হবে আমি কাগজপত্র আনছি না না আনছি এটা আমার মনে নাই হাকিম সাহেব বলল এক ঘন্টার ভিতরে যদি কাগজপত্র
কোর্টে দাখিল না করেন এজলাসে না উঠান তাইলে আপনার বাড়ি ঘর থাকবে না তিনি বলেন হাকিম সাহেব আপনার পায়ে দুইরা বলি আবার একটা দিলের সবও দিতে হবে আমার বাড়ি অনেক দূরে আমি আস্তে আস্তে আপনাদের এই অফিসগুলি সব অফিসগুলি ভেঙে যাবে অফিসগুলি ছুটি হয়ে যাবে এই জন্য আমি তো দিতে পারবো না কন্যা তুমি এক ঘন্টার ভিতরে আইনা হাজির করাই তো হইব এই লোকটা কান্নাকাটি করলো কান্নাকাটি কইরা হাকিম সাহেবের রুম থেকে বাইরিয়া বারিন্দার মিলে বয়া বয়া কান্দে আমার বাড়িঘর সব আছে আজকে কাগজপত্র সবমতে দিতে পারলাম না বিদায় এই বিধি এইগুলি নিলাম হইয়া যাইব ওই বুড়া লোকটা বয়া বয়া কান্দে কান্নার পরে আল্লাহর ওলি হাকিম যখন বিদায় হয়ে গেছে বাবা আলম রহমাতুল্লাহি আলাই হাকিম সাহেবের তালা পাকা দিয়া বাতাস করে আগে কে বা বলে এইভাবে গুড়াইয়া গুড়াইয়া বাতাস দিত না টাইনা 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 বাসার আরে এমনি ভাবে বাতাস করতো আল্লাহর উলি আলম রহমাতুল্লাহি আলাই হাকিম রে টাইনা টাইনা বাতাস করে তিনি যখন ছুটিতে চলে গেলেন আইসার রুম থেকে বাড়িয়া দেখে বুড়া লোকটা বারিন্দার মেঝে বৈশা বৈশা কান্দে আল্লাহর বাবা তুই কান্দুস কিল্লিগা ভরলা সুবহানাল্লাহ বুড়া বেটা সে তুই গেছে আমরা দেয়ার নাই কিল্লিগা কান্দি আমরা টাইনা টাইনা বাতাস করছে দেখছেন আমি কিল্লিগা কান্দছি ক বাজান দেখছি আল্লাহ রলি যে বুড়া সিনে না ঠিক কিনা বলে সিনবো কেমনে আল্লাহ রলি ডাইরেক্ট বেটার হেজমত করে সিনবো কেমনে মায়ের একটা সুনু দিয়া রাখছে তোরে বুলাইয়া যাতে বসে ছিল না তোমার এই সংসারে মানুষ বন্ধি মায়ের একটা রাহা গরে টিকিরা বলে সেটার জো নাই জি জি তুমি জানো না কো না বাজান আমি জানি না আবার দ্বিতীয়বার কো আমি তো কান্নাকাটি করলাম আপনি শুনছেন আপনি হাকিম সাহেবরে টাইনা টাইনা বাতাস দেন এইটা তো শুনছেন আপনার কাছে আমার মনের ব্যথা কইলে কি লাভ হইব আল্লাহর ওলি আলম সাহেব পরিচয় দেয় না কবাসাল তোর বাড়ি যাইতে খুব দূর দেরি লাগবো কো ঘন্টা তিলেক লাগবো বাসকাল একটা নদী আছে কো নদীটার পার আবার লয়া যাইতে পারবে নি আরে জোরে কইতে আল্লাহ বাবা জোরে কইলে ইয়া রাসূলুল্লাহ নদীর পার গেলে কি হইব কতর কাগজপত্র কোহালো আগের কেরামলের বেড়াইতে গরু সন্দুক থাকতো আবার সন্দুকের ভিতরে বাবা রে তোর সকার বালি দেখে আবার বড় ভাই আলাইগা গেছে আমি যদি তোর কাগজপত্র আনার ব্যবস্থা করতে পারি তুই আনতে পারবি নি সুবহানাল্লাহ এর বড় মানুষই না কারণ সিনার মতো তো আর বলে না কই আমি যদি কাগজপত্র ব্যবস্থা করতে পারি তুই আনতে পারবি নি কো আপনি কেমনে আমার বাড়ি ঘরকে আপনি চিনেন আমার বাড়ি ঘর গেছেন কোন আমি গেছি না আমি চিনি না তুমি আনবা তবে আমি একটু উচিলা কইরা দেবো সুবহানাল্লাহ কো বাবারা যদি উচিলা কইরা দেন তাইলে আমার জীবনটা ধন্য হইয়া যাইব আমার বাড়ি ঘর সব থাকবো আমার বাড়ি ঘর নিলাম হইব না বাবা আপনি আমার কি ওসিলা করবেন কো চলেন আমার সাথে এবার বেটাটারে লইয়া আল্লাহ রলি রুয়ালা করছে যাইতে যাইতে বেঁচে যেতে সাগরের পারে গেছে কখন কেমনে যাইমু এখন তো পারাপার হওয়ার কিছু নাই পারাপার হওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহ রলি আলাম রহমাতুল্লাহ আলাই বলে বাবা আমি যেগুলি করি তুমি কিন্তু হাকিম সাহেব বলবা না তুমি কিন্তু হাকিম সাহেবরে বললে তুমি লাস্টিং করবা না এখন তোমার পাড়া পারে চিন্তা করতে হইব না তুমি এখানে দাঁড়ায় থাকো এখানে দাঁড়াইলেন আল্লাহর উলি আলম রহমাতুল্লাহ আলাই কাঁধে টিকা রুমালটা সাগরের মাঝখানে এইভাবে পালাই দিছে পালাই দেওয়ার সাথে সাথে বাবা ডিঙ্গা হয়ে গেছে বলে সুবহানাল্লাহ বুড়ারে কো বাবা ডিঙ্গাটার মধ্যে বিসমিল্লাহ করে ভরা দে সুবহানাল্লাহ এই ডিঙ্গাটার মধ্যে বিসমিল্লাহ করে ভরা দে
বুড়া বেড়া মনে মনে কো কি লোকের সাথে আইলাম, আমি তো লোকটা সম্বন্ধে আমার অবগত নাই, লোকটা সম্বন্ধে আমি কিছু বুঝি নাই, এই লোকটা দি রুমালটা বালাইছে একটা ডিঙ্গা হয়ে গেছে, আবার কইছে চক্রবদ্ধ করে বিসমিল্লা করে ফাড়া দিতাম, আচ্ছা দেখি চক্রবদ্ধ করে বিসমিল্লা করে ফাড়া দিছে, ফাড়া দেওয়ার সাথে সাথে সুট করে লিয়া তার বাড়ির গাড়ার বিঘে লাগাই দিছে। আরে জোর করিয়া বুঝতে গেলি তোর গল্প বড় জালা, কেউ বুঝিতে পারেলা রে আমার আল্লাহ রলির খেলা। ঠিক কিনা বলে আল্লাহ রলিরা কোন সব কুল খালে তাকে তোমার দয়ালে, সালাম দিও না তার এই সময় তোমার কি দরকার, জ্বালায় আছে তার সায়াটা কুতার হুকু বেড়া সাই ভক্তি বিশ্বাস তাকিলে মুক্তি, যে জানে তার বাগে হিকিলা বলু সকলা বদ্ধ গ্রাবারের গাড়াত লাগাই দিছে, দর্দা গরের ভিতরে খামাইছে, সুরানিটা দিয়া মুসা দিয়া সব লোকটারে খুলছে, দেখে কাগজপত্র কাগজপত্র লই আবার আইছে, আয়া ডিঙ্গার মিদে ভাড়া দিছে বরে সুদ কইরা, আয়া দেখে আল্লাহর উলি আলম সা দাঁড়াই রইছে, ওনার উর আয়া হারি গেছে। আর জোরে কোন আল্লাহ ভাববা, হাকিম সাহেব এটলা সেরবি দিয়ে বসলে, ডাক দোয়ার পরে নিয়ে আসলে সেরমি দিয়ে কাগজপত্র দাখিল করছে, হাকিম সাহেব বলেন আপনি আমার সাথে পতলনা কেন করলেন, সিটারি কেন করলেন, দুই নম্বরে কেন করলেন, আপনি কাগজপত্র আইন আমারে বলছেন আপনি দুই দিনের সময় দিতাম, আপনার বাড়ি যেতে একদিন লাগবো কাগজ দাবা দিতে আরেকদিন লাগবো, দুই দিনের সময় জন্য কান্দেন নাই কজি, তাইলে এখন কেমনে আপনি কাগজপত্র এক ঘন্টার ভিতরে আইন আবার হাজির করাইলে, আমার সাথে কেন পতলালা করছেন, আমি আপনাকে অ্যারেস্ট করলাম। জোরে কর আল্লাহ ভগবান, আমার দাওয়াত না, দশটা পর্যন্ত আমি দাওয়াত কয়ে রাখছি না, নটার সময় আমার বিদায় করে দিব, কয়ে রাখছি একদিন হুজুরের যে গান কয়ে রাখছি, আর লেডি তো না সমমত আইব কাল্লার তোলার সাথে কত হয়েছে, আপনি সমমত বক্তা তোলেন, আহা জানি উনি বিয়তে গুমুডুর আছে, লা ইলাহা জি জি ফোনের পরে বুদ্ধি আছে, আমি জানি অসুলমান, আচ্ছা 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 বাবা একটু বুঝায় কয়ে দো, বাবা আওয়াজ দেখো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফিকর মানে কই আল্লাহু আকবার, জসিম উদ্দিন মুজাহিদি জোর ইসলাম পুরো দি আজকের মাহফিলে, আমি গুনাহগারের 2-250 মুরিদানি আনে আছে বুঝেন না, ফিরানিরা যাইব আপনার এই কারবার, আমি কইছি এসার থেকে আবার 9টা পর্যন্ত দিবেন, এই কথা কই তো আমি আইছি, আমি ফিরছাম না মানে ফিরের বাড়ির কুত্তাহি ফির হন হইতাম বাড়ছি, জুড়ে এখন আল্লাহ ভাল, হাকিম সাহেব বলেন দুই নম্বরই কেড়ে করলেন, অনুরোধ গভীর মনোযোগ, বরকের বাবারা বেশি বালা ফাইলি না, আমি জানি আপনাদের ভালোবাসে আমি খুব কষ্ট করে আইছি, বন্ধুরে আমার আল্লাহর উলি বললেন এই কথা প্রকাশ করবালা, তিনি তো একবার আল্লাহর উলির দিকে তাকা আবার হাকিমের দিকে তাকা, সুবহানাল্লাহ, আপনি পতলনা করছেন, আপনি ভুল করলেন কেন, আপনাকে আমি অ্যারেস্ট করলাম, পুলিশ ডাক দিল, পুলিশ ডাক দেওয়ার পরে তার হাতের মিদে হ্যান্ডকাপ লাগাইল, পুলিশের টালে ওই ব্যক্তিটাই একবার আল্লাহর উলি বাঁকা বিল্লার দিকে তাকা হাকিমের দিকে তাকা, জোরে কর আল্লাহু আকবার, পুলিশ বাইরে আমার আস্তে আস্তে তালাকের চাকর, আমি হাকিমের সাথে একটা কথা বইলে আমি জেলে চলে যাবো, তোর হাকিম রে বলো আমি একটা কথা বলবো, পুলিশে বলতেছিল আপনার সাথে বলে একটা কথা আছে, জোরে কই আল্লাহ আকবার, হাকিম সাহেব বললেন আমার সাথে কি কথা, প্রাথমিক অবস্থায় আমার সাথে দু নম্বরই করেছে,
की बोलबे তিলি বলেন আমি দুই নাম্বারি করিয়া এক নাম্বারি করি গো হাকিম আপনার বারে আজাজত দিলাম একটা কথা বলবো একটা কথা বলার পরে আপনার পুলিশ বাহিনী কেউ অর্ডার করলে আমাকে হাজতে নিয়ে যাবে তাতে কোনো দুঃখ নাই শুধুমাত্র আপনার সাথে একটা কথা কইয়া চলে যাব জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাকিম সাহেব বললেন উনাকে আবার কাছে আনো ওনার কাছে লাওয়ার পরে বললেন আপনি যে বললেন একটা কথা বলবেন একটা কি কথা তাড়াতাড়ি বইলা ফেলেন তিনি বলেন হাকিম সাহেব আমার একটা কথা কইল গো এই যে লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া আপনার টাইনা টাইনা বাতাস করে এই লোকটার টালা বাতাস আর তোমার শরীরে লাগাইও না प्रकाश তোমার শরীরে লাগাইও না আপনি উত্তর দিছিল তিনি আপনার বেতনদারি বেতনদারি হোক আর যাই হোক এই কথাটা যদি আপনি মানেন আপনার উপকার হইব কো কেমনে উপকার হইব আমি তো ঠিকই আপনার কাছ থেকে দুই দিলে সমনি ছিলাম আমার কাগজপত্র তো আবার সন্দুকের ভিতরে রেখে আসছিলাম আমি তো কাগজপত্র লই আপনার কাছে আসি নাই ও হাকিম সাহেব যে কান্নার যখন আমি বের হয়ে গেলাম আমি বারান্দায় বসা বসা কান্দি আমার কান্নার পরে ওনার মায়া লাগা গেছে উনি কেনা বা কার আমি চিনি না এবার আমার মনে হয় তিনি নিশ্চয় আল্লাহর একজন বন্ধু হবে নতবা আল্লাহর বন্ধু ছাড়া তো কাদের রুমাল দিয়া কিস্তি বালাইতে পারে না ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হাকিম সাহেব তার এজলাস্টিকা দাঁড়াইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজলাস্টিকা দাঁড়াইছে দাঁড়াইয়া তিনিরে ধরবে তিলের পরে চলিবে তিলি কেমনে কাগজপত্র রাই না দিল তিলি কেমনে কাদের রুমালটা দিয়া কিস্তি বানাইল হাকিম সাহেব উড়ছে আল্লাহর ওলি আলামুসার রহমাতুল্লাহ আলাইকে ধরবে গারভিরাইয়া দেখে আল্লাহর ওলি তার কাছে নাই এবার হাকিম সাহেব দূরে আল্লাহর ওলি গো আপনাকে লই নমুনা করলেন আপনার তালা বাতাস কেন আমার শরীরে লাগাইলাম আল্লাহর ওলি আমার মাফ করে দিয়া যান আমি তো আপনারে চিনি না আমি পরিচয় জানি না আল্লাহর ওলি দাঁড়ালা আল্লাহর ওলি দাঁড়ালা তিনি দূরতে আরম্ভ করছে দূরতে 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 বিয়া চট্টগ্রাম আনা সাগরের মাঝে ডাব মাইরা দিছে বলেন না সুবহান আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার
জোরে কইতেন আল্লাহু আকবার, জোরে কইতেন লা ইয়া রাসূলুল্লাহ। এক ফুলের এক গ্রাম, ঠিক কিনা বলেন? এখন আবার আরেক ফুলের গ্রাম পাইবে, এরপরে আইব ফদা নদীতে ডারমিদার গ্যারান, ঠিক কিনা বলেন? বরকবাসি আপনারা নসিব বড় ভালা, আপনাদের ভাগ্য বড় ভালা, আপনার আমরার সকলের নসিব বালা, কারণ হইল রে আমরা হইলাম আহলে সুন্নাতাল জামাতের লোক। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ। সুন্নি হওয়াটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? হ্যাঁ, সৌভাগ্য। আমরা নসিব বালা, আমরা আল্লাহর ওলিদের কাতারে আসি, বাংলাদেশ আউলিয়ার শাসনের দেশ, আল্লাহ রস্তে ক্ষমার দৃষ্টিকে দেখবেন, ক্ষমা করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি, বিশেষ অতিথির কাছে দোয়া রাখি, মুরব্বীদের কাছে দোয়া চাইলাম, আপনাদের কাছে দোয়া চাইলাম, সুন্নি জনতার কাছে দোয়া চাইলাম, রাসূলের পাকের আশিকদের কাছে দোয়া চাইলাম, আউলিয়া কেরামদের প্রেমিকদের কাছে দোয়া চাইয়ে আমার সম্পৃক্ত আলোচনা এখানে সমাপ্তি করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় আরজ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। Oh,
Oh,